কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি এইসি ওয়ান, অর্থাৎ কম্পালসারি বাংলা। কম্পালসারি বাংলা তোমাদের যে টেক্সটটা রয়েছে, অপবিজ্ঞান, রাজশেখর বসু, তার ছদ্মনাম পরশুরাম, তার লেখা অপবিজ্ঞান প্রবন্ধের টেক্সটটা আজকে আলোচনা করব। এইসি ওয়ান কম্পালসারি বাংলা তোমাদের থার্ড সেমিস্টারে পড়তে হবে, ফোর্থ সেমিস্টারেও পড়তে হবে। থার্ড সেমিস্টারে রয়েছে প্রবন্ধ ও পরিভাষা, এই প্রবন্ধের একটা টেক্সট আজকে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে তোমরা কথাগুলো শুনবে মনোযোগ দিয়ে এবং আলোচনাটা শুনবে। তোমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, তাই টেক্সট খুব গুরুত্বপূর্ণ, টেক্সট খুব ভালো করে পড়বে। আমি যে জায়গাগুলোতে দাগ দেব, যে জায়গাগুলো বলে যাব মেনশন করে, সেগুলো খুব ভালো করে দেখে রাখবে আর টেক্সটটা খুব ভালো করে পড়বে আর আমার আলোচনাগুলো শুনবে, তাহলে তোমাদের এই পেপারে ফুল মার্কস পেয়ে যাবে। আর প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি, নাম্বার ওয়ান সাজেশান। যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, অনলাইন ক্লাস এবং নোটস পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস, অবশ্যই সঙ্গে থাকবে। প্রবন্ধের নাম অপবিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের বিপরীত অপবিজ্ঞান। আমাদের এই একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়েও, অর্থাৎ বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে, আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই পুরানো যুগে, মান্ধাতার যুগে পড়ে রয়েছি। এখনো পর্যন্ত আমাদের কুসংস্কার, অন্ধ সংস্কার বিশ্বাসগুলো আমরা এখনো আঁকড়ে বসে থাকি। তার বিরুদ্ধে একটা প্রতিবাদ বলা যায় এই প্রবন্ধটা, অপবিজ্ঞান। এখনো পর্যন্ত আমরা যে কুসংস্কারাচ্ছন্ন হয়ে রয়েছি এবং কোন কোন ক্ষেত্রে, কোন কোন দিকগুলোতে আমরা এখনো কুসংস্কারে আবদ্ধ, সেগুলোই তুলে ধরেছেন প্রাবন্ধিক রাজশেখর বসু, তার ছদ্মনাম পরশুরাম। মূল প্রবন্ধ হচ্ছে লঘুগুরু। লঘুগুরু প্রবন্ধের একটা অংশ, একটা পাঠ, একটা প্রবন্ধ অপবিজ্ঞান। রাজশেখর বসু পরশুরামের জন্ম 1880 খ্রিস্টাব্দ, মৃত্যু 1960 খ্রিস্টাব্দ। দেখে নাও তার লেখা পরিচিতিটা একটু দেখে নেবে। মূল প্রবন্ধ লঘুগুরু। এবার অপবিজ্ঞান প্রবন্ধের টেক্সট, এবারে আলোচনাটা দেখে নাও। বিজ্ঞান চর্চার প্রসারের ফলে প্রাচীন অন্ধ সংস্কার ক্রমশ দূর হইতেছে। এখানে একটা শর্ট কোশ্চেন পড়তে পারে, বিজ্ঞান চর্চার প্রসারের ফলে আমাদের কি দূর হচ্ছে, প্রাচীন অন্ধ সংস্কার। এরকম এমসিকিউ চারটি অপশন থাকবে, তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। কিন্তু যাহা যাইতেছে তার স্থানে নূতন জঞ্জাল কিছু কিছু জমিতেছে। ধর্মের বলি লইয়া যেমন অপধর্ম সৃষ্টি হয়, তেমনি বিজ্ঞানের বলি লইয়া অপবিজ্ঞান গড়িয়া ওঠে। আন্ডারলাইন করবে। সকল দেশেই বিজ্ঞানের নামে অনেক নূতন ভ্রান্তি সাধারণের মধ্যে প্রচলিত হইয়াছে। বৈজ্ঞানিক ছদ্মবেশে যে সকল ভ্রান্ত ধারণা এদেশে লোকপ্রিয় হইয়াছে, তাহারই কয়েকটির কথা বলিতেছি। প্রথমেই উল্লেখযোগ্য বিদ্যুৎ। তীব্র উপহাসের ফলে এই শব্দটির প্রয়োগ আজকাল কিঞ্চিত সংযম আসিয়াছে। টিকিতে বিদ্যুৎ, পৈতায় বিদ্যুৎ, গঙ্গা জলে বিদ্যুৎ এখন বড় শোনা যায় না। গল্প শুনিয়াছি এক সভায় পণ্ডিত শশধর তর্কচূড়ামণি, এটা তর্কচূড়ামণি হবে, অগস্ত্য মুনির সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা করিতেছিলেন। এই জায়গাগুলো আন্ডারলাইন করবে। অগস্ত্যের ক্রুদ্ধ চক্ষু হইতে এমন প্রচণ্ড বিদ্যুৎ স্রোত নির্গত হইল যে সমস্ত সমুদ্রের জল এক নিমেষে বিশ্লিষ্ট হইয়া হাইড্রোজেন অক্সিজেন রূপে উবিয়া গেল। সকলে অবাক হইয়া এই ব্যাখ্যা শুনিল। কেবল একজন ধৃষ্ট শ্রোতা বলিল, আরে না মশাই, আপনি জানেন না, চোঁ করে মেরে দিয়েছিল। বিদ্যুতের মহিমা কমিলেও একেবারে লোপ পায় নাই। বৈদ্যুতিক শালসা, বৈদ্যুতিক আংটি বাজারে সুপ্রচলিত। অষ্টধাতুর মাদুলির গুণ এখন আজ শাস্ত্র বা প্রবাদের উপর নির্ভর করে না। ব্যাটারিতে দুই রকম ধাতু থাকে বলিয়া বিদ্যুৎ উৎপন্ন হয়, অতএব অষ্টধাতুর উপযোগিতা আরো বেশি না হইবে কেন? উত্তর দিকে মাথা রাখিয়া শুইতে নাই, শাস্ত্রে বারণ আছে। কিন্তু শাস্ত্র কারণ নির্দেশ করে না, সুতরাং বিজ্ঞানকে সাক্ষী মানা হইয়াছে। কি না, পৃথিবী একটি প্রকাণ্ড চুম্বক, মানুষের দেহ নাকি চুম্বক ধরবে। অতএব উত্তর মেরুর দিকে মাথা না রাখাই যুক্তিসিদ্ধ, কিন্তু দক্ষিণ মেরু নিরাপদ কেন হইল তাহার কারণ কেহ দেন নাই। কারণ পূর্বেই বলেছে শাস্ত্র কোনো কারণ নির্দেশ করে না, তাই বিজ্ঞানও কোনো কারণ নির্দেশ করে না। জোনাকি পোকা প্রদীপে পুড়িলে যে ধোঁয়া বাহির হয় তা অত্যন্ত বিষ, এই প্রবাদ বহু প্রচলিত। কিন্তু অপবিজ্ঞান বলে জোনাকি হইতে আলোক বাহির হয়, অতএব তাহাতে প্রচুর ফসফরাস আছে এবং ফসফরাসের ধোঁয়া মারাত্মক বিষ।
প্রকৃত কথা হলো এই যে ফসফরাস যখন মৌলিক অবস্থায় থাকে তখন বায়ুর সংস্পর্শে তাহা হইতে আলোক বাহির হয় এবং ফসফরাস বিষ বটে। কিন্তু জোনাকির আলোক ফসফরাস জনিত নয়, প্রাণী দেহে মাত্রই কিঞ্চিত ফসফরাস আছে, কিন্তু তাহা যৌগিক অবস্থায় আছে এবং তাহাতে বিষ ধর্ম নাই। এক টুকরো মাছে যত ফসফরাস আছে একটি জোনাকিতে তাহার অপেক্ষা অনেক কম আছে। মাছ পোড়া যেমন নিরাপদ, জোনাকি পোড়াও তেমন। কোন কোন বৈজ্ঞানিক নামের একটি মোহিনী শক্তি আছে, লোকে সেই নাম শিখলে স্থানে অস্থানে প্রয়োগ করে, যেমন গাঁটাপারচা এইরকম একটি মুখরোচক শব্দ, ফাউন্টেন পেন, চিরুনি, চশমার ফ্রেম প্রভৃতি বহু বস্তুর উপাদানকে লোকে নির্বিচারে গাঁটাপারচা বলে। গাঁটাপারচা রবারের ন্যায় বৃক্ষ বিশেষে নিঃসন্দ, ইহাতে বৈদ্যুতিক তারের আবরণ হয়, জলরোধক বার্নিশ হয়, ডাক্তারি চিকিৎসা ইহার পাত ব্যবহৃত হয়। কিন্তু সাধারণত লোকে যাহাকে গাঁটাপারচা বলে তাহা অন্য বস্তু। আজকাল যে সকল শৃঙ্গবৎ কৃত্রিম পদার্থ প্রস্তুত হইতেছে তাহার কথা সংক্ষেপে বলিতেছি। নাইট্রিক অ্যাসিড তুলা ইত্যাদি হইতে সেলিউলয়েড হয়, ইহা কাজ তুল্য স্বচ্ছ, কিন্তু অন্য উপাদান যোগে রঞ্জিত, চিত্রিত বা হাতির দাঁতের ন্যায় সাদা করা যায়। ফটোগ্রাফের ফিল্ম, মোটরগাড়ির জানালা, হারমোনিয়ামের চাবি, পুতুল, চিরুনি, বোতাম প্রভৃতি অনেক জিনিসের উপাদান সেলিউলয়েড। অনেক চশমার ফ্রেমও এই পদার্থ। রবার সহিত গন্ধক মিলাইয়া ইবনাইট, ভলকানাইট প্রস্তুত হয়, বাংলা ইহাকে কাঁচ করা বলা হয়। যদিও কাঁচ করা মূল অর্থ কাছিমের খোলা, ইবনাইট স্বচ্ছ নয়, ইহা হইতে ফাউন্টেন পেন, চিরুনি প্রভৃতি প্রস্তুত হয়। আরও নানা জাতীয় স্বচ্ছ বা শৃঙ্গবৎ পদার্থ বিভিন্ন নামে বাজারে চলিতেছে, যথা সেলোফেন, ভিস্কোজ, গ্যালালিত, ব্যাকেলাইট ইত্যাদি। এগুলির উপাদান ও প্রস্তুত প্রণালী বিভিন্ন, নকল রেশম, নকল হাতির দাঁত, নানা রকম বার্নিশ, বোতাম, চিরুনি প্রভৃতি বহু শৌখিন জিনিস ওই সকল পদার্থ হইতে প্রস্তুত হয়। আরও একটি বিভ্রান্তিকর নাম সম্প্রতি সৃষ্টি হইয়াছে, আলপাকা শাড়ি। আলপাকা এক প্রকার রেশমি শাড়ি, কিন্তু আলপাকা শাড়িতে পশমের লেশ নাই, ইহা কৃত্রিম রেশম হইতে প্রস্তুত। তিন শব্দের অপপ্রয়োগ আমরা ইংরেজের কাছে শিখিয়াছি, ইহার প্রকৃত অর্থ রাং। ইংরেজিতে তাহাই মুখ্য অর্থ, কিন্তু আর এক অর্থ রাঙের লেপ দেওয়া লোহার পাত অথবা তাহা হইতে প্রস্তুত আধার, যথা কেরোসিনের টিন। ঘর ছাইবার করুগেটেড লোহার দস্তার লেপ থাকে, তাহাও টিন আখ্যা পাইয়াছে, যেমন টিনের ছাদ। আজকাল মনোবিদ্যার উপর শিক্ষিত জনের প্রবল আগ্রহ জন্মিয়াছে, তাহার ফলে এই বিদ্যার বুলি সর্বোচ্চ শোনা যাইতেছে। সাইকোলজিক্যাল মোমেন্ট কথাটি বহুদিন হইতে সংবাদপত্র বক্তৃতার অপরিহার্য বকুনি হইয়া দাঁড়াইয়াছে। সম্প্রতি আরেকটি শব্দ চলিতেছে কমপ্লেক্স, অমুক লোক ভীরু বা অন্যের অনুগত, অতএব তাহার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে। অমুক লোক সাঁতার দিতে ভালোবাসে, অতএব তাহার ওয়াটার কমপ্লেক্স আছে, বিজ্ঞানীর দুর্ভাগ্য। তিনি মাথা ঘামাইয়া যে পরিভাষা রচনা করেন সাধারণে তাহা কাড়িয়া লইয়া অপপ্রয়োগ করে এবং অবশেষে একটা বিকৃত পদার্থ প্রতিষ্ঠা লাভ করিয়া বিজ্ঞানীকে স্বাধিকারচ্যুত করে। বিজ্ঞানের লক্ষ্য জটিলকে অপেক্ষাকৃত সরল করা, বহু বিসদৃশ ব্যাপারের মধ্যে যোগসূত্র বাহির করা। বিজ্ঞান নির্ধারণ করে অমুক ঘটনার সহিত অমুক ঘটনার অখণ্ডনীয় সম্বন্ধ আছে, অর্থাৎ ইহাতে এই হয়, কেন হয় তাহার চূড়ান্ত জবাব বিজ্ঞান দিতে পারে না। গাছ হইতে স্খলিত হইতে ফল মাটিতে পড়ে, কারণ বলা হয় পৃথিবীর আকর্ষণ। কেন আকর্ষণ করে বিজ্ঞান এখনো জানে না, জানিতে পারিলেও আবার নতুন সমস্যা উঠিবে। নিউটন আবিষ্কার করিয়াছেন জড় পদার্থ মাত্রই পরস্পর আকর্ষণ করে, জড়ের এই ধর্মের নাম মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। এই আকর্ষণের রীতি নির্দেশ করিয়া নিউটন যে সূত্র রচনা করিয়াছেন তা ল অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ মহাকর্ষের নিয়ম। ইহাতে আকর্ষণের হেতুর উল্লেখ নাই, মানুষ মাত্রই মরে, ইহা অবধারিত সত্য বা প্রাকৃতিক নিয়ম। মানুষের এই ধর্মের নাম মরত্ব, কিন্তু মৃত্যুর কারণ মরত্ব নয়। বিজ্ঞান শাস্ত্র বারংবার সতর্ক করিয়াছে, মানুষ যে সকল প্রাকৃতিক নিয়ম আবিষ্কার করিয়াছে তাহা ঘটনা লক্ষিত রীতিমাত্র, ঘটনা কারণ নয়। লজ আর নট কজেস, যাহাকে আমরা কারণ বলি তাহা ব্যাপার পরম্পরা বা ঘটনার সম্বন্ধ মাত্র, তাহার শেষ নাই, ইয়ত্তা নাই। যাহা চরম নিরপেক্ষ কারণ তাহা বিজ্ঞানীর অনধিগম্য, দার্শনিক শরণাতীত কাল হইতে তাহার সন্ধান করিতেছেন। তাহলে এই গেল প্রবন্ধের টেক্সটটা, আলোচনাটা। এগুলো খুব ভালো করে পড়বে, এখান থেকে শর্ট কোশ্চেন পড়বে, এমসিকিউ পড়বে, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। আর এখান থেকে শর্ট কোশ্চেন আমি দিয়ে দেবো, যারা নোটস নিতে চাও এই পেপারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।